নমস্কার বন্ধুরা, রুম্পাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির দিনের বিকেলের জন্য একদম পারফেক্ট মুগ ডালের পকোড়া রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বৃষ্টির দিনের জন্য একদম পারফেক্ট মুচমুচে মুগ ডালের পকোড়া বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি আগে থেকে এক ঘন্টা জল দিয়ে ভালো করে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। যদি হাতে সময় না থাকে তাহলে গরম জলে 20-25 মিনিটের জন্য মুগ ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। এবারে আমি এই মুগ ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এই মুগ ডালটার মধ্যে আমি দিয়ে নেব এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, আর 3টে রসুন। এই সব কিছু দিয়ে এবার মুগ ডালটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন মুগ ডালটার পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন মুগ ডালটা একদম আমি ফাইন পেস্ট করিনি, দেখুন একটু দানা দানা আছে, এরকমই পেস্ট করে নিতে হবে। এবার আমি এই মুগ ডালের পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবারে আমি পেস্টটার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গোটা জিরে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু চিনি। আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। এবার এখানে আমি একটা চপিং বোলের মধ্যে কিউব করে কেটে এরকম পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে আমি ব্যবহার করছি। এবার এই পেঁয়াজটাকে চপ করে নেব। দেখুন পেঁয়াজটা আমার ফাইন চপ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চপ করে নেওয়া পেঁয়াজটা এই মিক্সচারের মধ্যে দিয়ে নেব। এবার আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন মুগ ডালের পকোড়া বানানোর জন্য মিক্সচারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি মুগ ডালের পকোড়াগুলোকে তৈরি করে নেব। মুগ ডালের পকোড়া বানানোর জন্যে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে ভেজিটেবল অয়েল দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এক একটা করে পকোড়া দিয়ে নেব। আমি কিছুটা করে অংশ নিয়ে এরকম হাত দিয়ে দিয়ে নিচ্ছি। একদিক লাইট ব্রাউন হয়ে গেলে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। এইগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার এই মুগ ডালের পকোড়াগুলো। দেখুন আমাদের তৈরি হয়ে গেল ভীষণই মচমচে মুগ ডালের পকোড়া। বৃষ্টির দিনে সন্ধে চায়ের সাথে তো একেবারে জমে যাবে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আজই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ।